বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা দু হাজার আঠারো সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে যে প্রশ্ন এসেছিল ফার্স্ট সেমিস্টারের জন্যে সেই দুটি প্রশ্ন বাংলা অনার্সের সিসি ওয়ান এবং সিসি টু এই দুটি প্রশ্ন তুলে ধরছি প্রতিটি কোর্স সাধারণত পঁচাত্তর নাম্বারের হয়ে থাকে কোর কোর্সগুলি এই পঁচাত্তর নম্বরের মধ্যে ষাট নাম্বার লিখিত পরীক্ষা হয়ে থাকে এই ষাট নাম্বারের প্রশ্নপত্র আজ আমরা তুলে ধরছি এছাড়া বাকি যে পনেরো নাম্বার তোমরা জানো তার দশ নম্বর হয়ে থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং পাঁচ নাম্বার থাকে ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য যে ষাট নাম্বারের পরীক্ষা দিতে হয় তার মধ্যে তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে এই তিন ধরনের প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে দু নাম্বারের দশটি করতে হয় পনেরোটি থাকে দশ দুগুণে কুড়ি নাম্বার ক বিভাগ এরপর ক বিভাগে থাকে পাঁচ নাম্বারের যে কোনো চারটি করতে হয় ছয়টি প্রশ্ন থাকে চার পাঁচে কুড়ি নাম্বার এবং গ বিভাগে থাকে দশ নাম্বারের দুটি প্রশ্ন করতে হয় দশ দুগুণে কুড়ি অর্থাৎ ক বিভাগ কুড়ি বিভাগ কুড়ি এবং গ বিভাগে কুড়ি তিন কুড়িতে ষাট নাম্বার মোট পরীক্ষা দিতে হয় সি সি ওয়ান বা কোর কোর্স ওয়ান পেপার হিসেবে যেটাকে বলা হচ্ছে সি টি বেঙ্গলি অনার্স সেটির শিরোনাম হচ্ছে বাংলা ভাষা উদ্ভব ও পরিচয় আমরা প্রথমে দু হাজার বাংলা ভাষা উদ্ভব ও পরিচয় সি ওয়ান টি এই পেপার থেকে কবিভাগের প্রশ্নগুলি দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা লেখ এই যুগের ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শন কোথায় পাওয়া যায় মধ্যভারতীয় ভাষার কালসীমা লেখ এই ভাষার যুগগত সাধারণ নাম কী তৃতীয় প্রশ্ন ছিল মধ্য বাংলা ভাষাকে কয়টি কি কি ভাগে ভাগ করা যায় প্রতিটি বিভাগের একটি করে সাহিত্যিক নিদর্শনের নাম লেখো চার অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ কাকে বলে উদাহরণসহ লেখো পাঁচ আটি আমরা ইঁদারা আরসি শব্দগুলির উৎস ও বিবর্তন দেখাও ছয় আগন্তুক বা কৃতরীণ শব্দ কাকে বলে এর ভাগগুলি লেখো সাত জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আর সূক্ষ্ম বিচারে রাঢ়ী উপভাষাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় বিভাগগুলির নাম লেখো নয় মুন্ডমাল শব্দ কি একটি উদাহরণ দাও দশ শ্রুতিরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও এগারো বৈয়াকরণরা পদকে কয়টি ভাগে ভাগ করেছেন বিভাগগুলির নাম লেখ বারো বিশেষণ কাকে বলে অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা গঠিত ক্রিয়া ক্রিয়াবিশেষণের একটি উদাহরণ দাও তেরো কর্তা শ্রেণীগত হলে কর্তৃকারকে কোন বিভক্তি যুক্ত হয় এর একটি উদাহরণ দাও চোদ্দ দ্বি কর্মক্রিয়া কাকে বলে দ্বি কর্মক ক্রিয়ার একটি উদাহরণ দাও পনেরো প্রযোজক ক্রিয়া কাকে বলে প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও কবিভাগে মোট পনেরোটি প্রশ্ন তার মধ্যে যে কোনো দশটি করতে হয় দশ দুগুণে কুড়ি এর পরে আমরা দেখে নিচ্ছি খ বিভাগ মাঝারি মানের প্রশ্ন পাঁচ নাম্বার করে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হয় চার পাঁচে কুড়ি প্রথম প্রশ্ন ছিল অন্তমধ্য বাংলার পাঁচটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখ পরবর্তী প্রশ্ন লোকভাষা ও উপভাষার পার্থক্য সংক্ষেপে আলোচনা করো আঠারো ধ্বনি পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো উনিশ দ্বিমাতৃকতা কাকে বলে উদাহরণসহ আলোচনা করো কুড়ি শব্দের অর্থ পরিবর্তনের সূক্ষ্ম কারণগুলি উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছিল বিভক্তি চিহ্নের কারণে রূপগত বৈচিত্র্যে বাংলা কারক কটি দৃষ্টান্ত সহ সংক্ষেপে আলোচনা করো মোট ছয়টি প্রশ্ন ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হয় খ বিভাগে চার পাঁচে কুড়ি এরপর আমরা গ বিভাগে চলে যেতে পারি গ বিভাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রশ্ন সাধারণত চারটি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান দশ দশ দুগুণে কুড়ি দু হাজার যে প্রশ্ন ছিল বড় প্রশ্ন দশ নম্বরের সেগুলি এরকম বাইশ দাগে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটি সংক্ষেপে বর্ণনা করো তেইশ প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই ভাষাটির ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো চব্বিশ সর্বনাম কাকে বলে সর্বনাম কয় প্রকার ও কি কি পুরুষবাচক সর্বনাম সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো পঁচিশ বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এরপর আমরা চলে যাচ্ছি বাংলা কোর কোর্স টু বা পেপার সি টু টি দু হাজার আঠারো ফার্স্ট সেমিস্টার এই পেপারের বা এই কোর্সের শিরোনাম বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি করতে হয় প্রথম পনেরোটি ক বিভাগ থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি এরকম এক সুভাষিত রত্নকোষের পূর্বে কি নাম ছিল সেটি কে সম্পাদনা করেছিলেন দুই গীতগোবিন্দের রচয়িতাকে কাব্যটির প্রধান দুটি প্রকরণগত বৈশিষ্ট্য উল্লেখ করো তিন প্রাকৃত পৈঙ্গল কি এটি কোন সময়ে সংকলিত হয়েছিল চার চর্যাগীতি সহ অন্য কয়েকটি পুঁথি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কি নামে কোন সালে প্রকাশিত হয়েছিল পাঁচ চর্যাগীতি কারা রচনা করেছিলেন এদের মধ্যে প্রধান চারজনের নাম লেখো ছয় বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব ও তাৎপর্যের দুটি কারণ নির্দেশ করো সাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি এর অন্তর্গত পদের সংখ্যা কত আট বাংলায় সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি এর রচয়িতা কে নয় লীলার ব্যাস কাকে বলা হয় তার রচিত কাব্যটির নাম লেখ দশ মালাধর বসু অনুদিত কাব্যটির নাম কি তিনি মূল কাব্যের কোন অংশের অনুবাদ করেছিলেন এগারো অভিনব জয়দেব কাকে বলা হয় তিনি কোন ধরনের পদ রচনায় অধিকতর কৃতিত্বের অধিকারী বারো মনসামঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের আদি কবিদ্বয়ের নাম লেখ তেরো দৌলত কাজী অনুদিত কাব্যটির নাম কি তার তার উৎস একটি কাব্যের নাম লেখ চোদ্দ রাঢ় ও বঙ্গের একজন করে প্রধান সাক্ষ পদাবলিকারের নাম লেখো পনেরো নাথ সাহিত্যের দুটি বৃত্ত কি কি এ দুটির একজন করে কবির নাম লেখো বিভাগে মাঝারি প্রশ্ন পাঁচ নাম্বারের যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হয় থাকে সাধারণত ছয়টি প্রশ্ন দু হাজার আঠারোতে যেগুলি এসেছিল সেগুলি এরকম ছিল ষোলোতে টিকা লেখো গোরক্ষ বিজয় সতেরো টিকা লেখো শ্রীকৃষ্ণ বিজয় আঠারো চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলী সাহিত্যের বৈশিষ্ট্য নির্দেশ করো উনিশ টিকা লেখো আলাউল কুড়ি টিকা লেখো বিজয়া এবং একুশে বাউল গানের সংক্ষিপ্ত পরিচয় দাও গ বিভাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয় দশ নম্বরের বড়ো প্রশ্ন যে প্রশ্নগুলি ছিল সেগুলি আমরা দেখে নিচ্ছি বাইশ চৈতন্য চরিত্র সাহিত্য হিসেবে চৈতন্য চরিতামৃতর শ্রেষ্ঠত্বের কারণ বিচার করো তেইশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা বিচার করো চব্বিশ চর্যাপদে সমকালীন সমাজের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও পঁচিশ ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যুক্তিযুক্ত কিনা বিচার করো এই ছিল মোটামুটি দু হাজার সালের সিসি ওয়ান এবং সিসি টু এর বাংলা অনার্সের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলি আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষা প্রস্তুতির সহায়ক হিসেবে এই প্রশ্নগুলো থেকে তোমরা একটা পরিষ্কার ধারণা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে